ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি নেতা সায়ন্তন বসু সাংবাদিকদের মুখোমুখি সরাসরি দেখে নেব। আরো বেশি হবে, তিনগুণ বিধানসভার আসন সংখ্যাও বেশি, লোকসভার সিটের সংখ্যাও বেশি। গত কয়েকদিন ধরে আমরা আনন্দ উৎসবের মধ্যে ছিলাম, কোভিড পরিস্থিতি, করোনা সকলের বিপদ শিওরে ছিল, তাও মানুষ তিন চার দিন পাঁচ দিনের জন্য সবকিছু ভুলে গেছিলেন। রেস্ট্রিকশনের মধ্যে থেকেও যতটা সম্ভব আনন্দ উৎসবকে ভাগ করে নেওয়ার চেষ্টা সকলে আমরা করেছি, কিন্তু এই দুর্ভাগ্য, এর মধ্যেও কিছু দুর্ভাগ্য মানুষ ভারতীয় জনতা পার্টি করতেন। এই দুর্ভাগারা কারা? এই দুর্ভাগারদের মধ্যে মিলন হালদার, শ্যামনগরে বাড়ি, কিঙ্কর মাঝি বাগনানে বাড়ি, বাটু বেড়া দাঁতনে বাড়ি, আর দুর্গাপুজো আসার ঠিক মুখে পঞ্চমীর দিন রবীন্দ্রনাথ মণ্ডল হিঙ্গলগঞ্জে বাড়ি, আর তারও কয়েকদিন আগে মদন ঘুরুই পটাশপুরে বাড়ি। অর্থাৎ পুজোর চার দিন বা পাঁচ দিনে শুধু বিজেপি করার অপরাধে পাঁচজন মানুষ পশ্চিমবঙ্গে খুন হয়ে গেছে। আমরা আনন্দ করেছি, উৎসব করেছি, কিছুক্ষণের জন্য এই সমস্ত রাজনৈতিক হত্যা সংঘর্ষ থেকে দূরে থাকতে চেয়েছি। আপনারা জানেন মিলন হালদার 28 অক্টোবর তিনি মারা গেছেন, দুদিন আগে, গতকাল মারা গেছেন। দুর্গাপুজো পরশুদের 26 তারিখ বিজয়দশমী ছিল, তার দুদিন পরে। শুধু বিজেপি করার জন্য শ্যামনগরের ছেলে মিলনকে পিটিয়ে মেরেছে তৃণমূলের দলের হারমাদ বাহিনী, এখনো কোনো গ্রেপ্তার হয়নি। ওখানকার পুলিশ আমার সাংসদের ভাইপোকে গ্রেপ্তার করতে বেশি তৎপর, সাংসদকে কোনো কেসে ফাঁসাতে বেশি তৎপর, মিলন হালদারকে যারা খুন করল সেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। তা এটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়? কিঙ্কর মাঝি বাগনানে বাড়ি মারা গেছে কালকে, কিন্তু আহত হয়েছিল 26 তারিখ। 26 তারিখ তাকে বুলেট ইঞ্জুরি করে আমাদের ওখানকার মণ্ডলের সহসভাপতি কিঙ্কর মাঝি, তাকে বুলেট ইঞ্জুরি করে, অর্থাৎ গুলি করে, গতকাল মারা যায়। উত্তরপ্রদেশে এমন উদাহরণ দিতে পারবেন তৃণমূলের নেতারা যে সমাজবাদী পার্টির কোনো কর্মীকে এই নবরাত্রির মধ্যে মেরে ফেলা হয়েছে, অন্য সময় মেরে ফেলা হচ্ছে, বহুজন সমাজ পার্টি? ওখানে নয় তৃণমূল নেই, সমাজবাদী পার্টি আছে তো, ওখানে তৃণমূলের নাম কেউ শোনেনি। বহুজন সমাজ পার্টি আছে তো, তৃণমূল কি ওখানকার লোক জানে না? কংগ্রেস আছে তো, একটা নাম বলুন, আমি চ্যালেঞ্জ করছি, একটা নাম বলুন। নাম হচ্ছে বাচ্চু বেড়া দাঁতন, বিজয়দশমীর দিন খুন হয়। একই স্টাইল সেই ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার, শিশুপাল সহিস, মেরে টানিয়ে দাও, ঝুলিয়ে দাও। 26 অক্টোবর বাচ্চু বেড়াকে মারা হয়। রাজ্যপাল যদি বলেন পুলিশ দলদাসের হয়ে কাজ করছেন, এটা কি খুব ভুল বলছেন? বাচ্চু বেড়ার খুনিরা ধরা পড়েনি এখনো। রবীন্দ্রনাথ মণ্ডল হিঙ্গলগঞ্জ 20 তারিখ মারা গেছেন, পঞ্চায়েত প্রধান ওখানকার তৃণমূলে তার এবং তার ছেলে পিটিয়ে পিটিয়ে মেরেছে, পালিয়ে গেছে, পুলিশ বলছে খুঁজে পাচ্ছি না, ঠিক ধরব। ফোন করুন বসিরহাটের এসপিকে, উনি খুব ভালোভাবে বললেন কোনো চিন্তা করবেন না, ঠিক ধরব, পালাবে কোথায়। কিন্তু সেই দিনটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কবে ধরবে। আরো দুটো নাম বলছি, একটা নাম মদন গড়ুই, 26 সেপ্টেম্বর পটাশপুর থানা পূর্ব মেদিনীপুর জেলা গ্রেপ্তার করেছিল। কি কারণে গ্রেপ্তার করেছিল? বিজেপি করতে হবে। 13 অক্টোবর
জানা গেল, পুলিশ জানায়নি, অন্য সোর্সে বাড়ির লোক জানতে পারলো সে মারা গেছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পাউরি পরিবার। হাইকোর্ট অর্ডার করল যে আর একবার পোস্টমর্টম করতে হবে, সিঙ্গেল বেঞ্চ। কলকাতা পুলিশ রাজ্য সরকার চলে গেলেন ডিভিশন বেঞ্চের কাছে, ডিভিশন বেঞ্চের কাছে রাজ্য সরকার চলে গেলেন। ডিভিশন বেঞ্চের কাছে গিয়ে রাজ্য সরকার বললেন এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে স্টে করিয়ে দিন। ডিভিশন বেঞ্চ শুনলেন না, ব্যাপারটা আবার রেফার হলো সিঙ্গেল বেঞ্চের কাছে। 20 তারিখ সিঙ্গেল বেঞ্চ বলল ইমিডিয়েট সেকেন্ড পোস্টমর্টম হবে। 20 পরে আজকে 29, 9 দিনে পোস্টমর্টম হয়নি, বডি আর্জি করে রয়েছে। আদালতের নির্দেশ মানছেন না, এটা কি পশ্চিমবঙ্গের সংবিধান ভেঙে পড়েনি? পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, এ কথাটা বলা কি এখন অপরাধ? নাম বলছি অনুপ রায়। বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরে বিটাহারে। সেপ্টেম্বর মাসে পুলিশ তুলে নিয়ে গেল, ওইখানকার এসপি বলছেন ওর নামে কোনো অভিযোগ ছিল না, ওকে কোনো অপরাধের জন্য খোঁজা হচ্ছিল এমন নয়, একটি ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য অনুপ্রায়কে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।